Dear viewers, welcome to AA's lectures on physics. এখনকার ভিডিওতে আমি তোমাদের আনত তলে বস্তুর গতি কিভাবে ব্যাখ্যা করতে হয় এবং সেখান থেকে সামেশন এফ ইকুয়াল টু এম এর সূত্র প্রয়োগ করে কিভাবে আমরা সেখান থেকে বস্তুর উপরে তল কর্তৃক বস্তুর উপরে অভিলম্বী প্রতিক্রিয়া বল নির্ণয় করতে পারি এবং ত্বরণ বের করতে পারি। আমরা আগের ভিডিওতে আনুভূমিক তলের ক্ষেত্রে আমরা বস্তুর গতি দেখেছিলাম, এখন আমরা দেখব আনত তলে বস্তুর গতি। তো ধরো এটি একটি আনত তল, এই আনত তলটা ভূমির সাথে কত অ্যাঙ্গেলে আছে সেটি বলে দিয়েছি আমি থিয়েটার, থিয়েটার মানটা আমি বলে দিয়েছি 30 ডিগ্রি, আর বস্তুর যে ভর সেটাকে বলা হয়েছে 5 কেজি। আচ্ছা, এখন এক্ষেত্রে এই তলটা অর্থাৎ আমরা যখন এই আনুভূমিক তলটা 30 ডিগ্রি কোণ তৈরি করেছি তখন এই বস্তুটা এই তলের উপর দিয়ে গতিশীল হয়েছে। দেখো এখানে কোনো ফোর্স নাই, তাহলে কেন এই বস্তুটা গতিশীল হয়েছে? তো সেটা নিশ্চয়ই তোমরা জানো যে এই বস্তুটা যে ওজন mg সেটা কোন দিকে কাজ করবে, খাড়া নিচের দিকে। এই ওজনের দুইটা উপাংশে তৈরি হয়। দেখো এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে? থেটা হবে। থেটা হবে কেন হবে? দেখো তোমার এটা যদি থেটা হয় তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস থেটা, তার মানে এটা যদি 90 মাইনাস থেটা হয় তার মানে এই অ্যাঙ্গেলটা আমার কত হবে? 90 মাইনাস থেটা। তো আমি যেহেতু এই বরাবর অভিলম্ব ড্রয়িং করেছি, তল কর্তৃক বস্তুর উপরে যে প্রতিক্রিয়া বল সেটা অভিলম্ব বরাবর কাজ করবে, তাহলে তার মানে আমার এই অ্যাঙ্গেল যেহেতু হয়ে গেল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি অনুরূপ অ্যাঙ্গেল, এটা তার মানে এটা 90 মাইনাস থেটা, তাহলে এটাও হবে 90 মাইনাস থেটা, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত হবে? 90। তো 90 থেকে যদি 90 মাইনাস থেটা মাইনাস করা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? অর্থাৎ 90 মাইনাস থেটা, সেখান থেকে কী করতে হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা থেকে ওইটা মাইনাস করতে হবে। এই যে টোটাল অ্যাঙ্গেলটা কিন্তু আমার 90 ডিগ্রি, টোটালে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 থেকে যদি আমি এই অ্যাঙ্গেলটা মাইনাস করি 90 মাইনাস থেটা, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা এটা কাটাকাটি হয়ে তৈরি হয়েছে এটা, তার মানে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। তার মানে আমরা যখন কোনো একটা বস্তু আনুভূমিকের সাথে থেটা অ্যাঙ্গেল অবস্থান করবে তখন এই বরাবর এই যে উলম্ব যে রেখাটা আমরা ড্রয়িং করেছি তার সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটাও থেটা। তাহলে এটা যদি থেটা হয় তার মানে এমজি এই রেখার সাথে থেটা অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে এই রেখা বরাবর ওজনের যে উপাংশ সেটি এমজি কস থেটা, আর এই বরাবর ওজনের যে উপাংশ সেটি এমজি সাইন থেটা। এই যে ওজনের যে উপাংশ তৈরি হয়েছে এমজি সাইন থেটা, সেই বলের কারণে মূলত এই বস্তুটা এই তল বরাবর নিচের দিকে গতিশীল হবে। এখন আমরা ধরে নিলাম যে এই তলটা মসৃণ, তার মানে এখানে কোনো ঘর্ষণ বল নাই। তো ঘর্ষণ বল না থাকলে শুধু কোন বলের কারণে এই বস্তুটা নিচের দিকে গতিশীল, সেটি হচ্ছে এমজি সাইন থেটা। তাহলে আমরা এখান থেকে ত্বরণ কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা বের করা শিখবো, আর আরেকটি হচ্ছে প্রতিক্রিয়া বলের মানটা কীভাবে বের করতে হয় সেটা আমরা শিখবো। তো দেখো প্রতিক্রিয়া বল ইজিলি আমি দেখতে পাচ্ছি, এই যে উপরের দিকে ধনাত্মক ওয়াই অক্ষের দিকে যে বলটি সেটা কত, আমরা যদি এখানে ওই সূত্রটা অ্যাপ্লাই করি এফ নেট বা সামেশন এফ, তো এফ নেট দ্যাট ইজ ইকুয়াল টু কত? আর ধনাত্মক ওয়াই অক্ষের দিকে, আর এম জি সাইন কস থেটা ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে, তার মানে এম জি কস থেটা মাইনাস হয়ে যাবে। তো দ্যাট ইজ ইকুয়াল টু এফ ইন্টু সামেশন এফ নেট মানে কত? এম ইন্টু এ, এ ইকুয়াল টু কত হবে? 0 হবে, যেহেতু ভার্টিক্যাল এ বরাবর কোনো বস্তুর গতি নাই, যার জন্য ত্বরণ শূন্য হবে। দ্যাট ইজ আর মাইনাস এম মানে হচ্ছে 5 কেজি, জি এর মান হচ্ছে 9.8, ইন্টু কস থেটার মানটা বলা আছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে দেখো এটা 0, দ্যাট ইজ ইকুয়াল টু আর মাইনাস, এটা ক্যালকুলেশন তোমরা নিজেরাই করে নিতে পারো। দেখো কস থার্টি ডিগ্রি 0.86 গুণন 9.8 গুণন 5 দিয়ে ক্যালকুলেশন করলে তৈরি হচ্ছে 42.44, দ্যাট ইজ আর ইজ ইকুয়াল টু তৈরি হচ্ছে, সাইড চেঞ্জ করলে যদি তৈরি হবে দ্যাট ইজ 42.44 নিউটন। তাহলে আমরা এই তল কর্তৃক বস্তুর উপরে কী প্রতিক্রিয়া বল দিলে সেটা আমরা ক্যালকুলেশন করা শিখলাম। আচ্ছা, এবারে দেখো এই বস্তুটা কী ত্বরণে গতিশীল নিচের দিকে, সেই ত্বরণটা আমরা বের করবো। তাহলে মানে এখানে তো কোনো ঘর্ষণ বল না, এটা তো মসৃণ তল, তার মানে এই বরাবর শুধু এই একটি বলই কাজ করছে, তার মানে আমরা লিখতে পারি এটাই হচ্ছে তোমার এফ, তার মানে আমরা লিখবো যে এফ ইজ ইকুয়াল টু এম এ, বা এফ মানে হচ্ছে তোমার এম জি সাইন থেটা, দ্যাট ইজ ইকুয়াল টু আমার এম এ, তো এই এম এ এম কাটাকাটি হয়ে যাবে, তাহলে এ ইজ ইকুয়াল টু তৈরি হচ্ছে জি ইন্টু সাইন থেটা। এই যে ত্বরণ পেয়ে যাচ্ছি তার মানে জি জি থাকবে। আচ্ছা, আর জি কে মান বসিয়ে দাও, জি এর মান হচ্ছে 9.8 ইন্টু থেটার মান হচ্ছে 30 ডিগ্রি, তার মানে সাইন 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি মানে কত? হাফ, তার মানে আমরা 9.8 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে যে তৈরি হবে সেটাই হচ্ছে এই ত্বরণের বস্তুটা কী হবে, এই তল বরাবর নিচের দিকে গতিশীল হবে। তার মানে আমরা এখানে ত্বরণ পেয়ে গেলাম দেখো 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
তাহলে এখানে আমরা কোনো বাহ্যিক ফোর্স প্রয়োগ করা হয়নি, এই ওজনের যে উপাংশ তৈরি হয়েছে সার্টেন একটা অ্যাঙ্গেলের কারণে, এমজি সাইন থেটা, এই বলের কারণে বস্তুটা কি হয়েছে, নিচের দিকে গতিশীল হয়েছে। এটা মসৃণ তল বিবেচনা করে আমরা অঙ্কটা করলাম। এখন যদি এই তলটা অমসৃণ হতো, সেম কেস, এই তলটা অমসৃণ, তো সেম কেস এই তলটা অমসৃণ হলে তাহলে বস্তুটা যদি নিচের দিকে গতিশীল হয় তাহলে এই বরাবর কী কাজ করবে, একটা ঘর্ষণ বল কাজ করবে। তো সেই ঘর্ষণ বলটার নামকরণ করলাম আমরা এফ কে। সেম সিচুয়েশন আগের মতোই আমরা মিউকে দ্যাট ইজ ইকুয়ালটা ধরে নিলাম পয়েন্ট ওয়ান, মিউকে ইকুয়াল টু পয়েন্ট ওয়ান, মিউকে গতি ঘর্ষণ গুণাঙ্কের মানটা আমি বলে দিলাম। তো গতি ঘর্ষণ গুণাঙ্কের মান জানা থাকলেই তো আমি এখান থেকে ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসতে পারি ঘর্ষণ বলের মানটা কত। এই যে প্রতিক্রিয়া বলের মান এটাই থাকবে, প্রতিক্রিয়া বলে কোনো পরিবর্তন হবে না। তাহলে গতি ঘর্ষণ বল এফ কে দ্যাট ইজ ইকুয়াল টু গতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে ইন্টু প্রতিক্রিয়া বল আর দ্যাট ইজ ইকুয়াল টু অভিলম্বী প্রতিক্রিয়া বল। তো মিউ কে মানে কত, পয়েন্ট ওয়ান, আর তলপ্রতি বস্তুর উপর অভিলম্বী প্রতিক্রিয়া বলের মান 42.44। তাহলে এটা ক্যালকুলেশন করলে তৈরি হবে 4.244 নিউটন। তাহলে ঘর্ষণ বল আমরা পেয়ে গেলাম দ্যাট ইজ 4.244 নিউটন। তাহলে এখানে যদি তুমি দেখো, এখন এই বরাবর কিন্তু দুইটা ফোর্স তৈরি হয়েছে, একটা হচ্ছে ঘর্ষণ বল আর একটা হচ্ছে ওজনের যে উপাংশ এমজি সাইন থিটা নিচের দিকে। তো তোমরা নিজেরা এখন পারবে তার কীভাবে, এফ নেট দ্যাট ইজ ইকুয়াল টু, যেহেতু এটা নিচের দিকে গতিশীল তার মানে এই এই বলটা কী হবে, বড় হবে, আর এই বলটা ছোটো হবে, তার মানে আমরা নিতে পারি এমজি, অর্থাৎ এটাকে ধনাত্মক এক্স অক্ষ ধরবো, এটাকে ঋণাত্মক এক্স অক্ষ ধরবো। তো এমজি দ্যাট ইজ ইকুয়ালটা আমরা লিখতে পারি এমজি সাইন থেটা মাইনাস এফ কের মানটা বলা আছে, এফ কে এটাই লেখো সমীকরণ হিসাবে। তো এফ নেট মানে কত আমরা লিখবো, এম এ, তার মানে আমরা লিখবো এ দ্যাট ইজ ইকুয়াল টু এমজি সাইন থেটা মাইনাস এফ কে ডিভাইডেড এম। তাহলে এখন দেখো এম এর মান তোমার জানা আছে 5, থেটার মান জানা আছে 30 ডিগ্রি, এফ কের মানটা আমরা ক্যালকুলেশন করে বের করলাম। তাহলে তুমি ইজিলি তরণটা কত বের করতে পারো, 5, জি এর মান হচ্ছে 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি মাইনাস এফ কের মানটা বলা আছে 4.244 ডিভাইডেড এম এর মান হচ্ছে 5। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে কত আসে, দেখো এখানে 9.sin 30 ডিগ্রি মান হচ্ছে 0.5। তো 0.5 ইন্টু 9.8 ইন্টু 5 ক্যালকুলেশন করলে 24.5 বিয়োগ 4.244 ভাগ 5 দ্বারা ভাগ করে যদি তৈরি হচ্ছে 4.05, দ্যাট ইজ ইকুয়াল টু 4.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে ঘর্ষণ বলটা যেহেতু এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে, ফলে আমার ত্বরণ আগে যেটি ছিল, আগে ত্বরণ কিন্তু ছিল কত, জি সাইন থেটা। তো জি সাইন থেটা মানে কত, 9.8 ভাগ 2, দ্যাট ইজ ইকুয়াল 4.9 ছিল, তার থেকে কিন্তু ত্বরণ কী হয়ে গেছে, কিছুটা কমে গেছে, যেহেতু ঘর্ষণ বল গতির বিরুদ্ধে কাজ করেছে, এই জন্য আমার এই ক্ষেত্রে ত্বরণের মানটা কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে আমরা একটা আনত তলে ওজনের যে উপাংশ তৈরি হয় সেই উপাংশ দিয়ে আমরা মসৃণ অমসৃণ তলে আমরা কীভাবে প্রতিক্রিয়া বল এবং ত্বরণ বের করতে পারি সেই জিনিসটি আমরা ক্যালকুলেশন করা শিখলাম। এবারে যদি আমরা এই ওজনের সাথে সাথে যদি আমরা আর একটা অ্যাপ্লাইড ফোর্স প্রয়োগ করি, ধর আমরা প্রথমে এখন ধরে নিব যে এই তলটা হচ্ছে মসৃণ, এখন আমি এখানে একটা অ্যাপ্লাইড ফোর্স প্রয়োগ করব, বাহ্যিক বল প্রয়োগ করব, এই বরাবর ধরো বাহ্যিক বল প্রয়োগ করবো। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, তুমি যদি এই বস্তুটা তো এই এমজি সাইন থিটা বলের কারণে নিচের দিকে গতিশীল হয়েছিল, তুমি যদি এই বস্তুটাকে এই তল বরাবর উপরের দিকে গতিশীল করতে চাও তাহলে মিনিমাম এই যে ওজনের যে উপাংশ তৈরি হয়েছে এমজি সাইন থিটা, এই পরিমাণ বল যদি প্রয়োগ করা হয় তাহলে বস্তুটা মিনিমাম এই পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা কী হবে, উপরের দিকে গতিশীল হবে। তো এখন আমরা দেখতে চাচ্ছি যে এই পরিমাণ বলের চেয়েও যদি আরও বেশি বল প্রয়োগ করে বস্তুটাকে উপরের দিকে বল প্রয়োগ করা হয় তাহলে কত ত্বরণে গতিশীল হবে সেইটা। তো ধরো আমরা এখানে একটা অ্যাপ্লাইড ফোর্স প্রয়োগ করলাম, বাহ্যিক বল প্রয়োগ করলাম, দ্যাট ইজ এফ ইজ ইকুয়াল টু ধরো 50 নিউটন, 50 নিউটন বল প্রয়োগ করা হলো এই বরাবর, এই তল বরাবর উপরের দিকে প্রয়োগ করা হলো। তাহলে সেক্ষেত্রে এখন এই বস্তুটার অভিলম্বী প্রতিক্রিয়া বল কত সেটা নির্ণয় করো আর ত্বরণ করো। অভিলম্বী প্রতিক্রিয়া বলের কোনো পরিবর্তন হবে না, যেহেতু এই বলটা আনুভূমিক বরাবর প্রয়োগ করেছে, কোনো উপাংশে বিভাজন হবে না, এটা উপাংশে বিভাজিত হবে না। ফলে আমরা এখানে তোমার এই যে অভিলম্বী প্রতিক্রিয়া বলের আগের যে ক্যালকুলেশনটা ছিল সেটাই থাকবে, এই সেম জিনিসটি থাকবে, কিন্তু ত্বরণের ক্ষেত্রে এখানে কী হবে, চেঞ্জ হবে। দেখো এখন আমরা যখন সামেশান এফ নেট ইকুয়াল টু এই সূত্রটা অ্যাপ্লাই করতে যাবো, তাহলে এফ নেট ইকুয়াল টু দেখো এমজি সাইন, যেহেতু বস্তুটা উপরের দিকে গতিশীল তার মানে এই ফোর্সটা বড় হবে, বড় ফোর্স হবে, তার মানে সেই ফোর্স থেকে এই ফোর্সটা কী হবে, নিচের দিকে যে ফোর্স সেটা মাইনাস হবে, তার মানে ওটা হবে এফ মাইনাস এমজি সাইন থিটা। আচ্ছা দ্যাট ইজ ইকুয়াল টু ঘর্ষণ বল এখানে নাই,
তো দ্যাট ইজ ইকুয়াল টু আমরা এখানে থেকে এফ নেট ইকুয়াল টু কত এম এ, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এ দ্যাট ইজ ইকুয়াল টু এফ মাইনাস এম জি সাইন থিয়েটা ডিভাইডেড এম। আচ্ছা দেখো এফ এর মান কত বলেছে আমি 50 নিউটন, মাইনাস এম এর মান কত বলা আছে 5, ইন্টু জি এর মান হচ্ছে 9.8, ইন্টু থিয়েটার মানটা হচ্ছে সাইন, থিয়েটার মান আমি ধরে নিয়েছি 30 ডিগ্রি, ডিভাইডেড এম এর মান হচ্ছে 5। তাহলে ক্যালকুলেশন করলে তুমি ইজিলি ত্বরণ পেয়ে যাচ্ছ। দেখো ত্বরণটা কত আসে, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 0.5, তার মানে 0.5 গুণ 9.8 গুণ 5 24.5 বিয়োগ 50 25.5 ভাগ 5, ক্যালকুলেশন করলে দেখো তৈরি হচ্ছে 5.1। তার মানে এই বস্তুটা তল বরাবর উপরের দিকে 5.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে গতিশীল হবে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি কীভাবে ক্যালকুলেশন করে শিখলাম, অভিলম্ব প্রতিক্রিয়া বল কিন্তু ওটাই থাকবে, চেঞ্জ হবে না, এই সেম জিনিসটি থাকবে, শুধু ত্বরণের মানটা কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা এখন আমার এই তলটা যদি এখন মসৃণ না হয়ে যদি অমসৃণ হয়, তাহলে অমসৃণ হলে এই বলের কারণে কিন্তু বস্তুটা উপরের দিকে গতিশীল হয়েছে, তাহলে অমসৃণ হলে এই বরাবর কিন্তু আরেকটা ঘর্ষণ বল থাকবে গতির বিরুদ্ধে, তাহলে এটাকে নামকরণ করা হচ্ছে এফ কে। তো মিউকের মানটা ধরো এখানে বলে দিলাম আগেরটাই, মিউকে ইকুয়াল টু 0.1, তাহলে অভিনয় প্রতিক্রিয়া বলে মানটা আমরা আগেই ক্যালকুলেশন করেছি, তাহলে ঘর্ষণ বল কত সেটা আমরা পেয়ে যাবো। এফ কের মানটা কিন্তু এখন আমাদের জানা আছে 4.244 নিউটন, তাহলে এফ কে মানটা পেয়ে গেলাম। এখন যদি আমরা এই জায়গায় বস্তুটা ত্বরণ বের করতে চাই, তাহলে দেখো যেহেতু বস্তুটা উপরের দিকে গতিশীল, সুতরাং উপরে ফোর্সটা বড় হবে আর নিচের দিকে যতগুলো ফোর্স থাকবে সেইগুলো ফোর্সের সমষ্টি ওই ফোর্সের তুলনায় কম হবে। আচ্ছা এখন আমরা কী করবো, এখন আমরা যে জিনিসটি করবো সেটি হচ্ছে এই ফোর্সটা, তাহলে সামেশান এফ নেট বা এফ নেট সামেশান এফ বা এফ নেট দ্যাট ইজ ইকুয়াল টু এফ এফ মাইনাস এম জি সাইন থিয়েটা মাইনাস এদিকে আরেকটা ঘর্ষণ বল তৈরি হচ্ছে দ্যাট ইজ মাইনাস এফ কে। তাহলে এখানে আরেকটি ফ্যাক্টর চলে আসবে মাইনাস এফ কে, তো মাইনাস এফ কে মানটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করেছি 4.244। তাহলে দেখো ত্বরণটা তৈরি হচ্ছে এই জায়গায় আরেকটি জিনিস থাকবে মাইনাস এফ কে। তাহলে আমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, দেখো সাইন 50 থেকে যদি আমি ওইটা মাইনাস করি এটা 24.5 হয়, তো 50 মাইনাস 24.5 বিয়োগ 4.244 21 পয়েন্ট সামথিং ভাগ 5 করলে দেখো 4.25 তরণটা আমরা পেয়ে যাচ্ছি, তার মানে দ্যাট ইজ 4.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে বস্তুটা উপরের দিকে গতিশীল হবে। তাহলে আমরা এখানে ঘর্ষণ বলটা অমসৃণ তল যেহেতু ঘর্ষণ বলটা কাউন্ট করলে আমরা এইভাবে তরণটা বের করা শিখলাম। এছাড়াও এখানে তুমি আরও অনেকগুলো প্রবলেম তৈরি করতে পারো, আমরা তো এই বলটা আনুভূমিক বরাবর প্রয়োগ করেছিলাম আনতে তল, বাট আনুভূমিক বরাবর প্রয়োগ করা হয়েছিল, এখন যদি অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করা হয় অ্যাঙ্গেল করে, তাহলে সেই বলটা কী হয়ে যাবে, উপাংশে ভাগ হয়ে যাবে, ওই বলটা কী হয়ে যাবে, উপাংশে ভাগ হয়ে যাবে। তো এই প্রবলেমগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা আনত তলে দুইটা প্রবলেম আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম, একটা হচ্ছে যে ওজনের কারণে যে উপাংশগুলো তৈরি হয়েছে তার কারণে যে বস্তুটার গতি তৈরি হয়েছে সেখান থেকে কীভাবে আমরা ত্বরণ বের করতে পারি, প্রতিক্রিয়া বল বের করতে পারি, আর আরেকটি হচ্ছে মসৃণ অমসৃণ উভয় তলে, এবং আরেকটি হচ্ছে আমরা এই বস্তুটার উপরে আনত তলেই আনুভূমিক বরাবর যদি উপরের দিকে এই মিনিমাম যে ফোর্সের কারণে বস্তুটা উপরের দিকে গতিশীল হবে তার চেয়ে যদি বেশি ফোর্স অ্যাপ্লাই করে উপরের দিকে বল প্রয়োগ করা হয়, তাহলে সেক্ষেত্রে মসৃণ অমসৃণ উভয় প্রকার তলে কীভাবে অভিলম্বে প্রতিক্রিয়া বলের মান বের করা যায় এবং অমসৃণ তলের ক্ষেত্রে ঘর্ষণ বল মানটা কীভাবে বের করতে হয় সেটা শিখলাম, এবং সাথে সাথে উভয় ক্ষেত্রে আমরা ত্বরণ কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেই জিনিসগুলো আমরা শিখলাম। এছাড়াও এখানে অনেক হাজারো প্রবলেম আছে এই জায়গাগুলোতে, যে আমরা এখানে যদি আরও বল প্রয়োগ করি, এখানে অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে হবে, তো অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করলে কী হবে, সেটা উপাংশে ভাগ হয়ে যাবে, তাহলে সেই কনসেপ্টগুলো তোমরা শিখেছো, সেই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করে তোমরা এই ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে তোমরা কী বের করতে পারো, ত্বরণ বের করতে পারো। তো নিশ্চয়ই তোমরা এই লেকচারটি বুঝতে পেরেছো। আমি পরবর্তী লেকচারে অনেকগুলো ব্লককে, আনুভূমিক ব্লককে যদি পরপর রশি দিয়ে বেঁধে একটা নির্দিষ্ট ফোর্স অ্যাপ্লাই করে যদি টানা হয়, তাহলে এই বস্তুটা এই সিস্টেমটা কী ত্বরণে গতিশীল হবে, এদের সাধারণ একটা ত্বরণ তৈরি হবে, এবং প্রতি জায়গায় যে রশি সংযুক্ত করা আছে এই রশিগুলোতে কী পরিমাণ টান উৎপন্ন হবে সেই সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা পরের ভিডিওতে দেখাবো। তো তোমাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইল, সবাই আমার এই ভিডিওগুলো দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমরা শেয়ার করলে দেখা যাবে যে তোমার শেয়ারে অন্যান্য স্টুডেন্ট উপকৃত হবে, তারা এইগুলো থেকে অনেক কিছু শিখতে পারবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।